এগুলো কি আঙ্কেল? কেউ দেয় না? কেউ পয়সা দেয় না? আমাদের সমাজে বহু রূপী মানুষ দেখা যায়, কারো কোনো টাকা পয়সা অর্থের কোনো সমস্যা নেই। কিছু কিছু লোক আছে মাসে 30 দিনের মধ্যে 15 দিন ভালো চলে, 15 দিন চলে খুব অভাবে। আর কিছু কিছু লোক আছে যাদের জীবন চলে একেবারেই নিরাশায়, না আছে তাদের কোনো অর্থ, না আছে তাদের কোনো ভালো মনের জীবন। তো আমি এমন একজন লোকের সাথে এখন কথা বলবো যা আপনারা নিজেরা দেখতে পড়তেছেন। আমি যাচ্ছি ওনার কাছে, দেখি ওনার কী হাল অবস্থা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। হ্যাঁ আঙ্কেল, একটু কথা বলুন আমার সাথে। ভালো আছেন? চোখে দেখেন না? এগুলো কি আঙ্কেল? কেউ দেয় না? হ্যাঁ, কেউ পয়সা দেয় না? এগুলো কি পানি? আঙ্কেল আপনি কথা বলতে পারেন? কথা বলতে পারেন? চাচা আপনি কোথায় থাকেন? চাচা অনেক অসুস্থ, অনেক অসুস্থ, কথা বলতে পারেন? একেবারে কথা বলতে পারতেছে না। এ চাচা বাসা কোথায়? হ্যাঁ হ্যাঁ, বাসা কে আছে? বাসায় কে আছে? ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে আছে? ওনার টাকা হলে পরে আসি, টাকা নিয়ে চলে যায়, আবার খাবার সময় খাবার দিয়ে যায়, ঠিক আছে, 2-3 বার হাফ ডাউন করে, আবার সময় মতো আসি, ওনার নিয়ে যায়, আবার নামা দিয়ে যায়। ঢাকা শহরে 99% পকেট হলে ধান্দাবাজ, এটা বাস্তব। এই খালা, আপনি কি চিনেন ওনাকে? চিনি। ওনার সংসারে কে আছে? ওনার সংসারে আমি আছি। আপনি কি হন ওনার? আমি এর স্ত্রী। আপনি স্ত্রী হন? জি জি। আপনার ছেলে মেয়েরা কি করে? আমার ছেলে মেয়ে, এক ছেলে এই যে পান বেচে, এই আর এক ছেলে পড়ালেখা করে, আর এক ছেলে গাড়ি চালায়। আমার এই ছেলে নিয়া কয় বাবা তোমার আমি মাথাত করিয়া রাও, বাবা তোমার আমি কর্ম কুলো করিয়া রাও, বাবা কোনো বুঝলে রাখতে পারে না বাবা। এই যে আমরা একখানো ভাড়া পাই, রাখতে পারে না। আপনারা এখানে ভাড়া থাকেন? জি বাবা, ভাড়া সারা ঢাকা শহর কিছু আছে। ওনার এই সমস্যাটা কত বছর ধরে? সাত আট বছর। অ্যাকচুয়ালি আমরা তো জিডিএ নিয়ে কাজ করি, ধরেন উনি যে অবস্থা এখানে বসে আছে বলতে গেলে, মানে দেখেও প্রথম অবস্থা দেখলে মনে করবো যে তার কেউ কোনো কিছু নাই। একটু আগে আমি আইছি, হ্যাঁ, বাসায় লও, ঠান্ডা পরে ভাত খাইতে হইব, ঘরও যাইতে হইব, কন্যা যাবো না, তুমি যাও, আমি এন, আমি শান্তি আছি, এই যারে আমি যাই, ঘরও গাও গোটল দিয়া নমাজ কালাম পড়িয়া কটা খাইয়া টাইয়া এই অন্তে তালিমে চলে যাই। আপনারা উনি তো আর হাঁটতে পারেন না, এরকম তো ওনাকে আপনারা বাসা রাখবেন, উনি বলতেও বাসা রাখবেন, এই লাডিবর দিয়া লাডিবর দিয়া আরে লাডিবর দিয়া লাডিবর দিয়া আরে এই কইতা না কেন, এটা আমি আপনাদের এলা কইতাছেন, আমি কই দিই এই জেনে খাই না কে
সত্যি কথা যেটা এই যে এনে বলছে যে এনে কিন্তু মুত্তাই কে মুত্তাই খানে করো এটা তো দোষ না ওটা তো মানসিক ভাবে উনি অসুস্থ হয়ে গেছে যার জন্য এই সমস্যা এখন ওই আছে নাই মাথায় কোনো কিছু কম হয় না তো আপনাদের ইনকাম কি আমাগো ইনকাম মনে করেন এত বেশি না জাদু হালকা পাতলাই সবে কাম কাজ করে যায় যে খায় আমার কথা শুনে না ওনার ছোট পোলাই তো পড়া আর ওই দুই পোলাই কিছু দেয় দেয় আর ওনার মায়ের আগে গার্মেন্টস পিন্টি চাকরি করছে আর পিন্টির মধ্যে না টাকা পয়সাই না এক একটা ডাইরেক্ট পাঁচ টাকা বাসায় কাম করে এই হবে ইনকাম এই আর ইউ এই আর হ্যাঁ ওই নিয়ে দেয় আমি আসছিলাম ওনাকে একটু সহযোগিতা করার জন্য যে উনি কথাই বলতে পারতেছেন আমি দুই মিনিট ধরে অনেক কিছু জিজ্ঞাসা করতেছি তা আপনাদেরকে পাওয়া ভালোই হলো ওষুধ দাবাই খাবাই আপনারা চেষ্টা করেন ওনার বাসা রাখার জন্য এনে থাকলে তো আরো অসুস্থ হয়ে যাবো তাই না সকাল কটার দিকে দিয়ে যায় সকাল 8টার দিকে দিয়ে যায় আমি 8টার দিকে প্রতিদিন দোকানে যাই আমার দোকানে যে যে পশিগারি কেনে প্রতিদিন সকাল 8টার সময় যাই দেই যাওয়া ওই কেনা বসা 8টার কাছে প্রতিদিন সকাল দিই 8টা আরে 6টার কাছে উঠিয়ে শুরু লাগে আদে আমারে নিয়া দিয়াইও আমারে নিয়া রাস্তা দিয়াইও আমারে নিয়া রাস্তা দিয়াইও ওই যে এ যা এ দুঃখ করবো কোনো নিজে কোনো কানে ওরকম যত নাই সারা দিন ঘুরে থাকে এরকম যত নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি দোয়া করি উনি সুস্থ হয়ে যাক আমি আসলাম কিছু সহযোগিতা করার জন্য উনাকে কিছু ফল ফ্রুট খাওয়ায় না ইউটিউবার হ্যাঁ উনারে কিছু ফল ফ্রুট খাওয়ান আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি আপনাকে নেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা আপনি আপনি উনার স্ত্রী আপনি উনার স্ত্রী উনি উনি কিন্তু মারা যাওয়ার পর আপনি জব দিতে আছে আমি করি জাদু হ্যাঁ আমি আর স্ত্রী আমি করি জাদু আমি কম করি না জি আমি আগে আমি যাই হ্যাঁ যাই ওই যে আপনার আপনার স্ত্রী আসছে খালাম্মা আসছে ওনার সাথে ভাষা চলে যান আল্লাহ ভালো রাখুক আল্লাহর কাছে দোয়া করি তোমারে আল্লাহ শান্তি দাও দেখেন তো যদি দেই ভাষা ঠিক আছে তাহলে নিয়ে যান আইও ভাষা দেন ওনার হাতে দেন আমি উঠবো যান আঙ্কেল যান ঠিক আছে উনি চাইলো আর এখানে আসতে দেন না জান দেন জান আসসালামু আলাইকুম ঠিক আছে বাবা আল্লাহ তোমারে শান্তি রাখুক তোমারে ভালা করুক পথে ঘাটে আল্লাহ তোমারে ভালা রাখুক জি জান আমরা তালিম করি বাবা আমি হ্যাঁ আচ্ছা আল্লাহ বড় ঠিক আছে জান ধরে নিয়ে জান ভালা